আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহ লা নাবি বাদা আম্মা বাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা একজন মুসলমানের জন্য ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ আদায় করা আর গোটা নামাজই হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা তাই নামাজের প্রত্যেক রোকণে দোয়া তাজবি তাহালিলের মাধ্যমে একজন বান্দা আল্লাহ সুবাহানাওয়া তাআালার নৈকট্য অর্জন করতে চায় ঠিক তেমনিভাবে দুই সিজদার মধ্যবর্তী বৈঠকেও রয়েছে আল্লাহ সুবাহানাওয়া তাআালার তাজবি এবং দোয়া কিন্তু আমরা এই মূল্যবান এবং সুন্দর দোয়াটি না জানার কারণে অনেকই আমল করতে পারি না তাই আজকে আমরা দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে যে দোয়াটি পাঠ করতে হয় সেটি শিখব বহিংসা অল্লহ

ওয়াহদিনী ওয়াহিনী ওয়া রুকি দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমাকে রহম করুন আমাকে হেদায়েত দান করুন আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন সম্মানিত দর্শক দুই সিজদার মাঝে পড়ার জন্য আরেকটি দোয়ার কথা হাদিসে উল্লেখ রয়েছে হজরত হুজাইফারদ্লাহ আনহতে বর্ণিত উল্লাহ সাল্লি ওসাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে এই দোয়াটি পড়তেন রে গিরি রে ইলি অর্থ হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে প্রত্যেক নামাজে দুই সিজদার মাঝে এই দোয়া পাঠ করার তাওফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি আলামিন